আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন, সাপোর্ট শুরু করলাম। বি সুমন ভাই আসেন, সুমন ভাই, সুমন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই বলুন। আমার ফাইবার গিগটা চেক করা লাগবে। হ্যাঁ ফেব্রুয়ারি যান, আপনি কি সেই সুমন? সেই সুমন তো আপনি না মনে হয়। আমি আর সুমন কিন্তু প্রশ্ন সাবমিট করছিলাম। আমার আপনি তো সেই সুমন না। বি সুমন নাকি? হ্যাঁ বি সুমন ভাই কে বলছেন? জি জি জি। ও ভাই কি লাইনে আছে? উনি তো কোয়েশ্চেন লিখছেন, অফ করুন। আমি অফ করে দিব। দাঁড়ান, আপনি কোয়েশ্চেন সাবমিট করছেন? হ্যাঁ করছিলাম। করছিলাম না কখন, এখন করছেন? আচ্ছা আপনার কোয়েশ্চেন আছে। বি সুমন আছেন? বি সুমন সুমন থাকলে স্ক্রিন শেয়ার করেন। কোয়েশ্চেন লিখে দিয়ে চলে গেছে। সোহেল চৌধুরী ভাই আসেন, সোহেল চৌধুরী, সোহেল চৌধুরী ভাই। সোহেল চৌধুরী ভাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই বলেন। আমার কথা শুনতে পারছেন? কি শুনতে পাচ্ছি? যে আমার গিগটা দেখেন, আমি তো অনেক দিন ভাই করে ফেলেছি। আই উইল ডু অ্যাডভার্টাইজ ইউর বিজনেস বাই ফেসবুক প্রমোশন ইন ইউএসএ। ঠিক আছে, টাইটেল ঠিক আছে, এবার নিচে যান। ইস, ফেসবুক প্রমোশন পর্যন্ত ঠিক আছে, বাকিগুলো এত হিজিবিজি করছেন কেন? কি লেখা বেশি হয়ে গেছে? লেখা বেশি হয়ে গেছে বড় জিনিস না, আপনার লেখাই তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই দুইটা বুঝতে যাচ্ছে না, লেখা কমাবেন, এখানে এতগুলো লেখা দরকার, চারটা পাঁচটা দিবেন, বেশি দিবেন না, ফাঁকা ফাঁকা করে। এই দুটোটা একটা পয়েন্ট, এই দুটোটা একটা পয়েন্ট। কোন দুটোটা একটা পয়েন্ট? স্যার এটা দুটো একটা পয়েন্ট কেন দিছেন? এই যে এটা এক পয়েন্ট, এটা এক পয়েন্ট, আর এগ্রিটা এক পয়েন্ট, এগ্রিটা এক পয়েন্ট। এত বড় ডেসক্রিপশন তো এখানে লিখতে হবে না ভাই, এখানে তো টাইটেল লিখে ফেলছেন আপনি, এখানে সংক্ষিপ্ত আকারে কথা লিখুন। আচ্ছা প্রপার্টি ইন্ডিভিজুয়াল পুরো টাইটেল লিখে ফেলছেন, এখানে টাইটেল তো এখানে লিখতে বলে না। আপনি হেডলাইন থাকবে, থাকবে ফেসবুক প্রমোশন, দেন আপনার থাকবে কথা যে আপনি কি কি করুন, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং সংক্ষিপ্ত, মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ বা প্রমোট মিলিয়ন্স অফ পিপল সংক্ষিপ্ত থাকবে। তারপর ওই আপনি ফেসবুক গাইডলাইন ফলো, ফেসবুক গাইডলাইন, তারপর আপনি অ্যাডভার্টাইজিং ইউর বিজনেস, ঠিক আছে, আপনি এই যে এই জাতীয় কথা আরো কিছু ইয়া নেবেন, আরো কিছু গিগ দেখবেন, গিগ দেখে এখন আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনার মতো করে সংক্ষিপ্ত চার পাঁচটা, এবং সুন্দর করে গ্রিডে ফাঁকা ফাঁকা থাকে যাতে বিট গুলো যাতে বোঝা যায়, আপনার লেখা গুলো যাতে বোঝা যায়। যে রিয়েল প্রমোশন যে লেখাটা লিখছেন ওই জিনিসটা ভালোভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর যেমন প্রমোট ইউর বিজনেস মিলিয়ন্স অফ পিপল, একদম পুরো অন্ধকারের মধ্যে রাখছেন, এটা বোঝা যাচ্ছে না। গ্রিডের কালারটা চেঞ্জ করলে দেখা যাবে? আপনি গ্রিডের কালার না, আপনার পুরো টোটালি চেঞ্জ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার পুরো টোটালি ব্যানারটাই চেঞ্জ করতে হবে, ব্যানারটা পুরাটাই হিজি বিজি বানাই গেছে, পাঁচটা দিবেন ফাঁকা ফাঁকা করে এবং সংক্ষিপ্ত, এত বড় বড় টাইটেল না। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, এখানে দিবেন
I am professional Facebook marketer. Facebook promotion is very easy and simple media. Any product or business improve quickly. So its power is great. Okay, we can reach product or company to millions of people in Warsaw. I have completed a major course for a work on social media marketing from the Arsenal Institute. I know very critical. Election critical teams. এটার মানে কি? Teams মানে short কিছু এগুলো জানি. Critical. নিচে যাব. Grow your business, millions of active customer, 150 share post on Facebook, latest content, writing business accounts on social media, product university, and boost on page, provide interviews, analyzing technical content. Check email, influence, worship, building, more. Is it done? Just time delivery. ঠিক আছে আপনি ব্যানারে কাজ করে আপনি পাবলিশ করেন আচ্ছা আমার এখন ওই ব্যানার ইয়ে করার পরে সব কাজ করার পরে পাবলিশের ইয়েটা আসতেছে না ঠিক আছে কেন আসতেছে না ওইটা গোপন দেখা যাচ্ছে মানে ভিতরে ডাউন হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এটারে মানে ডাইরেক্ট ডিলিট করে দেওয়ার জন্য এখন আমি তো ওই বাটন পাচ্ছি না আপনি আপনি কোথায় সমস্যা পাচ্ছেন সেই জায়গায় যান আগে এই যে এখানে এটা এটা তো গোপন দেখাচ্ছে না রে ভাই এটা পড়বেন তো বুঝবেন তো এটা বেসিক টেস্ট চাচ্ছে এটা টেস্ট চাচ্ছে আপনার কাছে এখন কি করা যাবে এটা রে হ্যাঁ মাউস অ্যাপ করেন এখন পাবলিশ নিবে বুঝতে পারছেন
আচ্ছা এখন আর পাবলিশ করবেন না, আগে ব্যানার চেঞ্জ করেন। আমি তো ব্যানারটা চেঞ্জ করি, তারপরে দি এখানে আসি, ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, বুঝছো? জি, এই যে ব্যানারটাতে ব্যানারে যে প্রোভাইড ইন্ট্রোডিউস অ্যাডভার্টাইজ শুধু এটা দিলে হবে, আর প্রমোট ইওর বিজনেস এখানে আরো শর্ট করে দিই, বুঝছো? সবগুলো শর্ট করবেন, সবগুলো শর্ট, সবগুলো শর্ট। এই বলেন জাস্ট টাইম ডেলিভারি লাগবে না, রিয়েল প্রমোশন ঠিক আছে, ম্যানুয়াল পোস্টিং ঠিক আছে, মানে ফাঁকা ফাঁকা করেন, এখানে জায়গা ফাঁকা করেন, জিনিসটা দেখতে পাবে। তাহলে এই নিচের ইয়ার লাইনটারে কাটে দিয়ে এটার আর ফিনিশে নামে গেলে আর একটু ফাঁকা হয়ে যাবে, যেভাবে পারেন সেভাবে করুন। জিনিসটা দেখতে সুন্দর লাগে। আতিকুর রহমান ভাই আসুন। আতিকুর রহমান ভাই আসেন। জি বলে এই গিগটা ফেসবুক বুক মার্কেটে গিগটা কি একটা দাপ করছি একটু দেখলে ভালো হয়। আই ডু 14 বুক মার্কিং ইন হাইডি বিএসআই ইন জানুয়ারি। টাইটেল দিয়েছি কিন্তু এই যে ব্যানারটা তো হয়নি ভাই। ব্যানারটা কি ওই যে মোবাইল যেটা ওটা কি চেঞ্জ করতে পারবো? আমি অলরেডি কয়েকটা করছি। মোবাইল উপরে এবং অন লোগো দিছেন, গুগল, উইকিপিডিয়া সবকিছু চেঞ্জ করে দেন, সব লোগো টোগো দরকার নেই আপনার, ম্যাটারটাকে বড় করে দেন, কয়েকটা কাজের কথা লিখুন। আচ্ছা তাহলে তাহলে এগুলো চেঞ্জ করব না? জি হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, ব্যানারটা কি কাজ করেন? ব্যানারটা নিয়ে কাজ করেন? ব্যানারটা হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইসে my bookmarking gig short bookmarking is very important for any business product or service promotion. It work right, present time is very nice way for promoting and ranking for search engine. Many backlinks created by bookmark submission. ঠিক আছে, বুঝতে পারছি। নিচে যান। ঠিক আছে, আপনি ব্যানারটাই কাজ করে পাবলিশ করে দেন। তাহলে ব্যানারটা কাজ করবে? জি ভাই, আরেকটাও করতেছি, ওটা পরে দেখাবো। ঠিক আছে, সুবিধা আপনি একটা 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 রেডি করুন। ওকে ভাই, জি, আসসালামু আলাইকুম। আসসালাম। বলো। আমাদের স্যারের যাদের এই কাজ বলছেন, সাব ক্যাটাগরির কাজ সবাই করেন, কাজগুলো করেন, এই কাজগুলো ইয়ে করতেছি আমরা সবাই, স্যারের গ্রুপের কাজগুলো করেন, করে জমা দেন। আসলে ভাই দুইটার দিকে ইয়ে আসার কথা ছিল, মিরপুর থেকে কি ভাই মামুন ভাই সম্ভবত।
তখন আসবে আর কি। জামাল ভাই আসেন, জামাল ভাই জি না, জামাল ভাই বলেন। I will do Google top ranking SEO and link building. মাঝখানেরটা দেখেন, এটা ভালো হয়নি, এটা রাখতে পারেন। বাট এটা এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা কালার দিচ্ছেন, তো একটা লেখা ঠিক হলে কালার ঠিক নেই, কালার ঠিক থাকলে লেখা ঠিক নেই। পরটা দেখি, পরটা ওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা এই গুগল টপ র্যাঙ্কিং এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, সাদা কালারটা চেঞ্জ করেন, এটাও দিতে পারেন। গুগলের গুগলের টপ র্যাঙ্কিং এ কি সাদা ব্যাকগ্রাউন্ড দিছেন না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং এসইও এন্ড লিংক বিল্ডিং। লিংক বিল্ডিং একটা জিনিস শিখা ভাই, গুগল টপ র্যাঙ্কিং একটা জিনিস, এসইও লিংক বিল্ডিংটা অন্য জায়গায় করবেন। কেন সাথে লিংক বিল্ডিং ঢুকেছেন, কারণ আপনি গুগল টপ র্যাঙ্কিং করবেন, আপনি যেকোনো বাইরের ওয়েবসাইটকে গুগল টপ র্যাঙ্কিং করবেন, কোনো ল্যান্ডিং পেজকে টপ র্যাঙ্কিং করবেন, কোনো ইউটিউবকে টপ র্যাঙ্কিং করবেন, ফেসবুক পেজকে, আপনি যে কোনো সার্ভিসকে টপ র্যাঙ্কিং করবেন, তো সেই জিনিসটা তো আপনাকে এখানে ক্লিয়ার কাট বলতে হবে। আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন গুগল টপ, এভাবে দিতে পারবেন। আই উইল গুগল টপ র্যাঙ্কিং ফর ইউ, গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস ফর ইউর ওয়েবসাইট, আমি গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস আপনার ওয়েবসাইটের জন্য দিব, আমি গুগল টপ র্যাঙ্কিং করবো আপনার ওয়েবসাইট। টাইটেল নিয়ে কাজ করতে হবে ভাইয়া, কি জান, কারণ আপনার এই এই কাজের ইয়ে কোয়ালিটি যদি ভালো না হয় আপনাকে কাজ দিবে না। হাজার হাজার গিগ আছে মার্কেটে, আপনার কথার কাজে কথার সাথে কথার কোয়ালিটি স্ট্যান্ডার্ড লেভেলের থাকতে হবে। স্ট্যান্ডার্ড লেভেলে না থাকলে আপনি এখানে মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, আর আপনি কি বুঝাচ্ছেন কি বলতেছেন সেটা একদম সঠিকভাবে ক্লিয়ার কাট থাকতে হবে। ওকে, হ্যালো স্যার, ইউ উইল মাস্ট ওয়ান্ট টু সি ইউর ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র্যাঙ্কিং ইজ এফেক্টিভ অ্যান্ড এসেনশিয়াল to show your website Google first page. Method লিখছে যে মেথডটা এইভাবে না, এটা কি মেথড বুঝেছেন? মেথডটা এটা না, থট হয়ে গেছে, এটা চিন্তা হয়ে গেছে, মিথট হয়ে গেছে, এটা মেথড হয়ে গেছে, আপনার চিন্তা হয়ে গেছে। টু শো ইউর ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজ গুগল টপ র্যাঙ্কিং ইজ বেস্ট ওয়ে টু ইনক্রিজ অনলাইন এনগেজমেন্ট, এই লেখাটা একটু নিয়ে চিন্তা করবেন, এটা কি বলছেন। আই এম এক্সপার্ট অফ গুগল টপ র্যাঙ্কিং, অফ হবে না অন হবে, আই হ্যাভ অল কনসেপ্ট হাউ টু ওয়েবসাইট র্যাঙ্ক অন গুগল টপ পেজ, I am trained on Google Top Ranking. ঠিক আছে, আপনি লেখাগুলো নিয়ে আর একটা কাজ করেন, যে জিনিসটাগুলো একটু মিনিংফুল করেন, নিচে যান, I can do keyword analysis, image optimizations, web research. Research হয়ে গেছে, web research এটা না ভাই, গুগল
রিসার্চ এটাকে আপনি ওয়েব রিসার্চ বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়েব রিসার্চ তো অন্য জিনিস, ওয়েব রিসার্চ তো এখানে আসবে কেন? কিওয়ার্ড রিসার্চ হবে, আপনি ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন আছে, ওয়েব রিসার্চের প্রয়োজন। আর রিসার্চ স্পেলিংটা মিস্টেক আছে, রিসার্চ এভাবে না, আর ই এস ই এ আর সি এইচ। আপনার এখানে নিয়ে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে ভাইয়া অনেক জিনিস শিখতে হবে, আপনি এখনো কিছু জানেন না, যার কারণে আপনি এই জিনিসগুলোকে কি লিখতে পারতেছেন না। আপনি যদি শিখতেন 100%, হ্যাঁ, তাহলে আপনি জিনিসগুলো কি একদম সুন্দরভাবে মুখস্থ বসাই দিতে পারতেন। এখানে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে আরো শিখেন, হ্যাঁ, আরো বুঝেন, আরো শিখেন, দেন আপনি গুগল টপিং গিগটা করেন। গুগল টপিং আর আর আপনি এই বিভিন্ন গিগ রিসার্চ করেন না, গিগ রিসার্চ করে ওখান থেকে পয়েন্ট নেন, গুগল টপিং কি কি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো নিয়ে আপনি কাজ করেন, সেই পয়েন্টগুলো নিয়ে কাজ করুন এবং গুগল সার্চ দেন সেই কাজ, সেই পয়েন্টগুলোর কাজ কি, হ্যাঁ, অন পেজ এসইওর কাজ কি, অফ পেজ এসইওর কাজ কি, সেগুলো তো কিচ্ছুই দেননি আপনি এখানে। হাই ডিপ সাইটে আপনি ব্যাকলিং করবেন, ওগুলো লিখতে পারেন, কারণ এগুলো হচ্ছে ওনার র্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হবে। তারপর আপনি ব্লগ সাইট ক্রিয়েশন, ঠিক আছে, এটা এগুলো তো নর্মাল জিনিস, কিন্তু আরও যেগুলো গুগল যেমন সার্চ র্যাঙ্কিং এগুলো নিয়ে রিসার্চ করেন। আপনি গিগটা এখন পাবলিশ করেন না, গিগটা নিয়ে আর একটু রিসার্চ করেন 100%, এগুলো করে দেন আপনি গিগটা নিয়ে আবার দেখাবেন, ঠিক আছে জামা ভাই? আপনি আরো কয়েকটা গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ করেন ইয়াতে যেয়ে, ফাইবারে যেয়ে, ওখানে দেখেন তারা গুগল টপ র্যাঙ্কিং নিয়ে কি বলছেন, ওনারা কি কি দিচ্ছেন, কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি কি থিম ইউজ করছেন, আপনি ওগুলো নিয়ে রিসার্চ করেন, দেন আপনি এখানে বসাবেন। এটা নিয়ে আরো অনেক কিছু শেখার বাকি আছে, গুগল টপ র্যাঙ্কিং কিন্তু অনেক অনেক বিশাল একটা ইম্পর্টেন্ট কাজ। দিলরুবা খানম ভাই আসেন, দিলরুবা ভাই না সরি, দিলরুবা খানম আপু আসেন। আমাদের ঢাকা থেকে রিয়াদ ভাই থাকলে হ্যান্ড রাইজিং করেন তো, ঢাকা থেকে রিয়াদ ভাই আছেন? ঢাকা থেকে রিয়াদ ভাই থাকলে হ্যান্ড রাইজ করেন। জি আপু বলেন। হ্যাঁ ভাই, আমার গিগটা একটু দেখে দিলে ভালো হয়। জি অবশ্যই ভালো হবে, শেয়ার করেন। শেয়ার করছি। হ্যাঁ আপনি যান প্রোফাইলে চলে যান, সরাসরি গিগে চলে যান। ঢাকা থেকে স্ক্রিনশট হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে আনমিউট করতেছি। যান প্রোফাইলে যান, ওকে, হ্যাঁ, গিগ ওপেন করেন, কোন গিগ দেখাতে চাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, গিগ ওপেন করেন, হ্যালো, হ্যালো আপু আছেন? হ্যালো,
হ্যালো দিলরুব আপু আছেন? হ্যাঁ ভাইয়া, এই যে করতেছি। আপনারা যারা যারা এই সাপোর্ট নেবেন, ওনারা প্রবলেমটা ওপেন করে রেখে দেন, আমার কাছ থেকে সাপোর্ট নেন। সময় নষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের কারণে অন্য একজন ভাই সাপোর্ট পাবেন না। আপনারা তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি সাপোর্ট পাবেন, তাড়াতাড়ি যেতে পারবেন। একটা ট্যাবের মধ্যে ওটা খুলে রাখ, ওপেন করে রাখলে সমস্যা কোন জায়গায়? হ্যালো, আমাদের আটকে গেছে। রাকিবুল হাসান ভাই আসেন, রাকিবুল হাসান, রাকিবুল হাসান ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো 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 হ্যালো, আপনি কি রাকিবুল হাসান? জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কনফিউজ করবেন না, আপনার প্রশ্নতে যা লিখবেন এখানে তা লিখবেন, ঠিক আছে? জি, আপনার নাম এখানে রকি লিখবেন, ওখানে রকি লিখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি বলেন। হ্যাঁ, আমার আমার গিগটা দেখাবো। হ্যাঁ, গিগ কোন গিগ দেখাবেন? গিগ প্রোফাইল দুইটা দেখাবো, আমি আজকে নতুন তো। আপনি গিগ তো পাবলিশ করে ফেলছেন? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আগে ছিল। আচ্ছা, এই গিগের ব্যানার একটা ভালো হয়নি, নতুন করে আবার একটা আমি গিগ তৈরি করছি। আই ক্রিয়েট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি ম্যানেজার ক্রিয়েট করবেন, উপরে জানতো একটু। এটা আমি ইয়ে করছি নতুন। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বানাবেন? কি ম্যানেজার কিভাবে বানাই ভাই? এটি চেঞ্জ করব, মানিটা দিয়ে সেটা তো আমাকে বলেন যে কি বুঝাতে চাইছেন এটা দিয়ে। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিয়ে কি ব্যানার বানাবো। এটা হয়েছে কি, আপনি এটা কিসের গিগ বানাইছেন? এটা এই আমাদের হ্যালো জি হ্যালো কিসের গিগ বানাইছেন? এটা মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া এ যে বেস্ট বেস্ট ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আরে ভাই, আপনি সোজা কথাই বাংলা বুঝতে পারতেছেন আমার কথা? এক্স্যাক্টলি এটা কি বানাইছেন, গিগটা কি? আমাদের এখানে 10টা কাজ আছে, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার গিগ কিসের, আমি স্পষ্ট ভাবে তাকে বলতে পারবো। আমার ফেসবুক মার্কেটিং এর গিগ আছে,
লিড জেনারেশন গিগ আছে, গুগল টপ রেং এর গিগ আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগ, লিংক বিল্ডিং এর গিগ, বুকমার্ক আমার ডাটা এন্টার গিগ, এটা ফেসবুক মার্কেটিং এর। ফেসবুক মার্কেটিং কোন জায়গায় লেখা আছে? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এগুলো সবগুলো এখানে আছে। ফেসবুক মার্কেটিং এক জিনিস, ইউটিউব মার্কেটিং এক জিনিস, সবগুলো মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। হ্যাঁ, এটা তো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি কোন সার্ভিস প্রোভাইড, আই উইল প্রমোট ইউর বিজনেস ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি টাইটেল তো ঠিক করে করতে পারেন নি, টাইটেল নিয়ে কাজ করতে হবে। আমি ওটা চেঞ্জ করব। আপনি টোটালি দুটোটি ডিলিট করে দেন, আপনার গিগটা হয়নি, ঠিক আছে? গিগটা আপনি আগে করছেন, এখন আপনি যখন যেহেতু আমাদের এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, আপনি স্যার যেভাবে শিখাচ্ছেন স্যারের রেকর্ডিং অনুযায়ী আপনি শিখেন, ঠিক আছে? তাহলে আপনি বেনিফিট হবে, আদারস আপনার কোনো কাজ, কোনো কাজের কাজ কিছু হবে। আপনি এখানে এর মধ্যে এই সোশ্যাল মিডিয়া আমি দেখতেছি ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং তো ভাই অন্য জিনিস, ইমেল মার্কেটিং তো অন্য জিনিস। ইমেল মার্কেটিং এর সাথে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং নিয়ে আসছেন। কাজ কোনটা কি কাজ, কোনটা কি যে কাজ করতে হবে, কি কাজ কোনটাতে লাগবে, সেই জিনিসগুলো আগে বুঝবেন দেন করবেন। আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের আমাদের এই আর্টসিং ইনস্টিটিউটের জামাল, জামাল স্যার ফাউন্ডার, উনি যথেষ্ট ভাবে খুব ক্লিয়ার ভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে বুঝেছেন। হ্যাঁ, আপনি গিগ কিভাবে করবেন ওটা আলাদাভাবে সুন্দরভাবে ক্লাস আছে, ঠিক আছে? আপনি কিভাবে ব্যানার তৈরি করবেন ওটা নিয়ে আলাদা সুন্দরভাবে ক্লাস আছে, ঠিক আছে? আপনি আপনার মতো করলেই আপনি কোনো কাজে কোনো দিকে সফল হতে পারবেন না। হ্যাঁ, আপনি ধারাবাহিক ভাবে আপনি আগে কি করছেন, কি করছেন, কি না করছেন সবকিছু ভুলে যান। হ্যাঁ, সবকিছু ভুলে যান, সবকিছু ফেলে দিয়ে আপনি নতুন করে আবার স্টার্ট করেন ওয়ান বাই ওয়ান। অ্যাকাউন্টটা কি ওইটাই রাখবো, শুধু এগুলো সব চেঞ্জ করব? আপনি টোটাল গিগ দুটাই ডিলিট করবেন। আচ্ছা, ইন টোটাল ডিলিট করবেন গিগ। গিগ ডিলিট করে প্রথমত আমাদের নিয়ম অনুযায়ী আপনি যেহেতু আমাদের ক্লাস এই স্টুডেন্ট, সেহেতু আপনার ভালোর জন্য বলা নিয়ম অনুযায়ী আপনি প্রথমত একটা কাজ সুন্দরভাবে শিখবেন, সেটাতে মনোযোগ সহকারে করবেন। আপনার কোনো এক্সপেরিমেন্ট ওখানে দিবেন না, এক্সপেরিমেন্ট দিবেন পরে। আপনাকে বেসিক জিনিসগুলো শিখেন, পরে এক্সপেরিমেন্ট করবেন, বুঝতে পারছেন? আপনি সারার যে অনুযায়ী সেভাবে আগে শিখেন, বেসিকগুলো আগে আপনি আয়ত্ত করেন, তারপর আপনি বিভিন্ন এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। আপনি আগে একটা জিনিস বুঝেন, বুঝতে পারছেন? দেন আপনি এর পরে কাজটা প্রপার ভাবে শেখার পরে আপনি কি করবেন, দেন আপনি যে গিগ কিভাবে তৈরি করে, গিগের ব্যানার কিভাবে তৈরি করে, ওগুলো নিয়ে স্যারের অনেক ক্লাস আছে, অনেক ক্লাস। ওই ক্লাসগুলো একটু রিসার্চ করেন, ওই ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? ওই ক্লাসগুলো দেখে আপনি ব্যানার বানান। আপনার ব্যানারও হয়নি, টাইটেলটা হয়নি, ক্যাটাগরি দিচ্ছেন কিছু হয়নি, তা আপনি সবগুলো আপনি আপনার অনেক কিছু শেখার বাকি আছে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ইয়েস, আপনার কিছু প্রবলেম আছে? জি, আমার পিকচারটা দেখবেন, আপনার প্রোফাইলে চলে যাবে। আমাদের স্যার আসছেন, বিউ সুমন ভাই আসেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার ইলেকট্রিসিটি ছিল না, ওই যে আপনি আসলেন তার একটু পরেই চলে গেছিল, এটার গিগ কি স্যার বানাইছিলেন? স্যার
আমি আগের স্যারের অনেক আগের গিগ দেখছিলাম আর কি, ভিডিও দেখে পরে পোস্ট করলাম, একটু যদি দেখে দিতেন আর কি। নাকি ব্যানারটা তো আমারটা ভালো হয়নি তো, এই যে লেখা পাশের লেখা করতা, এই লেখাগুলো তো বোঝা যাচ্ছে না, এই লেখাগুলো তো ভালো করে অ্যাট্রাকটিভ করে করেন না। আচ্ছা একটু ডেসক্রিপশনটা একটু লিখে দিতেন। তার নিচে যান, ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ, আগে দিয়ে না পরে দেন না, ডিজাইন ওকে I'll create a high quality custom logo emission to match with your business identity and make people feel good about the brand. Okay, the look and feel of the emission will be developed from your logo and description of your company. Take a second. Full account setup. Create and set up your channel. Create thumbnail banner. Make a better profile. Achha. Description for your channel. Achha. TSA. Insert description. Custom URL. Set up your TSA. Playlist. Page SEO. ঠিক আছে, অলমোস্ট মোটামুটি ঠিক দেখা যাচ্ছে, কারণ এটা সম্বন্ধে মোটামুটি আমার একটা বেশি কিছু না। দেন পাবলিশ করে দেন বিসমিল্লাহ করে, প্রবলেম নাই। কত করে রাখছেন, প্রাইস কত দিয়েছেন? প্রাইস দিয়েছি 10-15-25। 10-15 10 দিয়েছেন কত দিয়ে? প্যাকেজ ওয়ান, প্যাকেজ ওয়ানে কি দিয়েছেন? আই উইল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল। আচ্ছা, ক্রিয়েট ডিজাইন ইউটিউব চ্যানেল সেট আপ অ্যান্ড ইনফরমেশন, সেট আপ অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল ফর এসইও। এখানে ভাইয়া ওই প্যাকেজটা দেওয়ার সময় নিচে দেখলাম ওই এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য এই অপশনটা না দিলে এটা সেভ হয় না আর কি, পরেটা দিতে হইছে আর কি। সুবিধা না থাক, যে প্রয়োজন যদি হয় এক্সট্রা ডেলিভারি, এই এটা সময় বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয় আর কি। আচ্ছা, আর ট্যাগগুলো ভাইয়া এই যে এগুলা দিছি আপনার জন্য ভালো, আপনার জন্য সুবিধা, সমস্যা নেই। যে মনে করেন যে তিন দিনে কাজটা কমপ্লিট করতে পারলেন না, আপনি এক্সট্রা দুই দিন তারপর প্লাস টাকার অ্যামাউন্টটা না দিলে ফ্রি দিয়ে দেন, এটা এক্সট্রা ডেলিভারি এটা দিবেন, আদৌ সুবিধা না থাকে। দিতে হয় যে অপশনটা থাকে, ওটা ফিল আপ না করলেই হয় না। ঠিক আছে, ট্যাগ গুলো কি ঠিক আছে? সেট আপ চ্যানেল, চ্যানেল ক্রিয়েট, এগুলো আপনি ট্যাগ আমার চাই আমার না জিজ্ঞেস করে একটা বেটার হয়, আমরা কয়েকটা গিগ পাই। আচ্ছা ঠিক আছে, আমি 20-25টা গিগ ঘাটছি, ঘাইটা তারপরে লিখছি আর কি। কারণ ওটা ওইটাই সব বেশি কাজ করবে। তাহলে ওই যে ইয়া ব্যানারটা তাহলে একটু চেঞ্জ করব না? ব্যানারটা অ্যাট্রাকটিভ লাগতেছে না, আপনি একটু ব্যানার বানাবেন, ব্যানারটা একটু ভালো করে কাজ করবে। আচ্ছা ঠিক আছে ভাই, ব্যানার কভার করে দেখে আপনি আসসালামু আলাইকুম। এখন আসবেন হাসান কে বলছিলাম, সুমন আম্বারি আসেন, সুমন আম্বারি, সুমন ভাই আসেন আম্বারি থেকে। সুমন ভাই আম্বারি, হ্যাঁ সুমন ভাই আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, আপনার মাইক আনমিউট করেন ভাই। হ্যাঁ ভাই, এখন আনমিউট হইছে। ওকে,
এখানে ওই যে ইউএসএ দিছি তো আসলে ইউএসএ এর জন্য তো শুধু কাজ করা হবে না, বাকিগুলো কাজ করা হবে, যার কারণে এটা এডিট করলাম। দেখেন তো একটু এটা আপনার কাছে আসছে রে, এটা তো পেইন দিবে আপনারে। জি টু গুগল টপ র‍্যাঙ্কিং নাও ওয়েবসাইট একসাথে দেন, ওয়েবসাইট একসাথে হবে। গুগল টপ র‍্যাঙ্কিং আপনি টাইটেল নিয়ে আরো কাজ করেন সুমন ভাই, আপনি এটা আমাকে কালকে দেখেন, আপনি টাইটেলটা এখনো ভালোভাবে হয়নি। আপনি দাঁড়ান গুগল টপ র‍্যাঙ্কিং এনি ওয়েবসাইট উইথ হোয়াইট হ্যাট এসইও দেন, হ্যাঁ উইথ এসইও সার্ভিস বা উইথ হোয়াইট হ্যাট এসইও, উইথ হোয়াইট হ্যাট এসইও। এইখানে শুধু দিব হোয়াইট হ্যাট এসইও, হ্যাঁ ভাই আই উইল ডু গুগল টপ র‍্যাঙ্কিং এনি ওয়েবসাইট উইথ হোয়াইট হ্যাট এসইও। আচ্ছা আমি কোনো আমি গুগল টপ র‍্যাঙ্কিং এর কোনো ওয়েবসাইট উইথ হোয়াইট হ্যাট এসইও সাথে, ঠিক আছে। আচ্ছা ওই গিগ দুটো ওইখানে ছড়াইছি, ওইখানে তো যাচ্ছি না, তাহলে এখানে একটু দেখেন তো আপনি কমপ্লিট করেন, কমপ্লিট করে দেন দেখাই না, এটা অগোছলোভাবে দেখেন বুঝবো না। আচ্ছা ঠিক আছে, সাইফ হাসান ভাই আছে, সাইফ হাসান নুরুল আফসার কি আছেন? আপনার এই যে আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক প্রমোশন, তারপর হচ্ছে আপনার বাকি তিনটা আপনার রিসেন্টলি করেছি, মানে ওগুলো আপনার 15-20 দিন হচ্ছে বাকি তিনটা। প্রথম প্রথম রিসার্চ করতে হয়, আমি আপনি একটু শেয়ার করলে আমি একটু শেয়ার করলে আমি একটু গিগের ব্যানার গুলো একটু দেখতে হবে, জাস্ট ব্যানার গুলো সব এক জায়গায় আছে ওখানে। বেশিক্ষণ লাগবে না ভাইয়া আপনার, 1 মিনিট লাগবে? এখানে ফেসবুক গিগটা এই যে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেখানে দিবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিবেন, ওকে এক মিনিট ভাইয়া, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, জি অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট বাকিটা দিবেন, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট এই ব্যানারটা দিবেন, জি হ্যাঁ এইটা ডিলিট করে দিবেন, এই ডিলিট করে দিয়ে ভালো সুন্দর একটা টাইটেল দিবেন, সুন্দর একটা ব্যানার দিয়ে আপনি নতুন গিগ করেন। জি জি, এখন তাহলে এটা ডিলিট করে দিব আজকে, তারপর এটা এটাও অনেক আগে করছি, এখানে আপনার খুব একটা আপনার ব্যারি কষ্ট পাচ্ছি না, এই যে ফেসবুক বিজনেস পেজ এটা তাক আপনি আপাতত একটা একটা করেন, সবগুলো একসাথে করার দরকার না, একটাকে মানুষ করার আগে। জি জি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি ফেসবুক প্রমোশনটা ডিলিট করেন, ওটা ডিলিট করে আরো 10-20টা টোটাল 30টা গিগ দেখবেন, 30টা গিগ থেকে ওটা আপনার মতো করে করবেন এবং ব্যানারটা সুন্দরভাবে করবেন, আপনি সুন্দর একটা টাইটেল নেবেন, আমি আপনার বিজনেস আপনার সার্ভিস প্রচার করব ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, আপনি ব্যানার দিবেন ফেসবুক মার্কেটিং, কি দিবেন? ফেসবুক মার্কেটিং, জি জি ফেসবুক মার্কেটিং,
হ্যালো ঠিক আছে আপনি একটা একটা সাজেস্ট করছি আপনাকে একটা আগে মানুষ করেন ঠিক আছে বাকিটা আপনাকে পরবর্তীতে একটা মানুষ হলে পরে আস্তে আস্তে আচ্ছা বাকিগুলো করবে জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওই আসলো না সাইফ হাসান নাই সাইফ ভাই ওরে মোহন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন মোহন ভাই এই তো আছি আর কি আপনি ভালো আছেন আফজাল খান ভাই আছেন আফজাল খান আফজাল খান মোবাইল থেকে আনমিউট করেন আফজাল খান মোবাইল থেকে আনমিউট করব আফজাল খান মোবাইল কোনটা আপনার হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ভাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ভাই এই গিগটা পাবলিশ করছি আজকে গত 11 তারিখে তো আজকে 4-5 দিন হইছে গিগটা পেন্ডিং দেখাইতেছে যে এখানে পেন্ডিং দেখাইতেছে কি কি স্ট্যাটাস পেন্ডিং করতে পারি এটা পজ দেন এটা আগে পজ দিয়ে রাখবেন পজ দিয়ে রেখে আপনি এটাতে এডিট করবেন উপরে যান ব্যানারটা একটু আরো ভালো করে করেন ব্যানারটা ঠিক হয়নি হালকা একটু ব্যানার এডিট আপনি এনা হালকা এডিট করব হ্যাঁ ব্যানারটা এডিট করেন ফেসবুক লিংকডইন এর লোগো গুলো তুলে দিবেন আচ্ছা এটা লোগো তুলে দিবেন দরকার নাই আর এখানে তো ভাই একটু রাখেন ফাইবার একটু যান ওই যে পুরো যান ব্যানার ব্যানারে ব্যানারে যা এই যে ফাইবারের লোগো দিবেন ফাইবারের লোগোটা তো হয়নি তো এটা তো একদম ফ্যাকাশে বানাই ফেলছেন কালারটা তো অরিজিনাল কালার যেরকম ছিল ওরকম কালারটা নষ্ট হইছে দেখেন কালারটা অরিজিনাল বা আসে নাই মানে এটা তো মানে একদম অরিজিনাল যেটা ছিল ওই আপনার ক্যানভা থেকে নিয়ে আসা হয়েছে এটা আমার মনে হচ্ছে কালারটা ফ্যাকাশে আসছে কালারটা ফ্যাকাশে আসছে না মুবিন ভাই হ্যাঁ কালারটা ঠিক নাই তো কালার ঠিক করবেন হওয়ার কথা না আচ্ছা ঠিক আছে আমি ঠিক করব আবার ব্যানারটা নিয়ে ভাই এখানে একটা পজ দিয়ে আচ্ছা ভাই হ্যাঁ করব কতদিন এটা হইছে মানে 20 দিনের মতো হইছে আমি আগে গিগগুলো সব ডিলিট করে দিয়েছি আগে যেগুলো ছিল সব ডিলিট করে দিয়েছি বললাম আপনারা আমাদের সাথে পরামর্শ করে ডিলিট করে তারপর আমরা তো করে করেছিলাম ব্যানারটা একটু চেঞ্জ করে দেন ব্যানারটা চেঞ্জ করুন মার্কেটিং এর এটা 19 নম্বর পেজে আছে এটা 14 নম্বর পেজে আছে এই আপনি এখন যদি আমি এডিট করি তাহলে কি র‍্যাঙ্ক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে থাকবে 19 নম্বর পেজে থাকবে সমস্যা হবে না পজ দিয়ে প্রোফাইল দেখ ভাই কষ্ট করে প্রোফাইল একটু দেখ আমার তো ভুল আছে কিনা অন্য কোনো কথা কোনো ভুল আছে না না কাজ না আসার পেছনে হচ্ছে আপনার গিগের প্রবলেম অন্য কোনো প্রবলেম না তাই আপনি মার্কেটিং করেন বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন ইনশাআল্লাহ হবে মার্কেটিং করতেছে ভাই মানে করতেছে আচ্ছা ঠিক আছে ভাই ব্যানার গুলো নিয়ে চার কাজ করেন ব্যানার গুলো কাজ করেন ব্যানার গুলো কাজ করলে ঠিক হবে তাহলে আমি ফেসবুকের ব্যানার ঠিক করে একটু ঠিক করতে হবে আর আচ্ছা লিড জেনারেশন এর আপনার এটা পজ নিয়ে একটু সামান এডিট করতে পারবো দেখবো নাকি জি জি এডিট করে দিয়ে পজ করে এডিট করবেন এডিট করে দেন অ্যাক্টিভ করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মমিনুল ইসলাম ভাই আসেন মমিনুল ইসলাম মমিনুল ইসলাম ভাই আছেন আছেন নাকি জিয়া ভাই আসেন জিয়া জিয়া গৌতম গৌতম ভাই আসেন গৌতম ভাই
হ্যাঁ গৌতম ভাই আছেন? হ্যাঁ আছি স্যার। আপনি একটু সাউন্ড একটু কমান, দূরের থেকে কথা বলেন একটু আস্তে। আমার কম্পিউটারটা ডিস্টার্ব করছে, আমি প্রোফাইলটা দেখাবো বলে প্রচন্ড হ্যাং হয়ে যাচ্ছে আর ডিস্টার্ব হচ্ছে। আমি একটু পরে আসছি স্যার। আপনি পরে আসেন, আমি না থাকলে মোবিন ভাই থাকবে, মোবিন ভাইকে থাকে মোবিন ভাই, উনি যখনই আসবেন। আমার স্ক্রিনটা দেখুন তো, আমি একটু দেখাচ্ছি মোবাইল দিয়ে, দেখুন প্রচন্ড এই যে হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা আপনার এই র‍্যামের প্রবলেম হতে পারে বা আপনার কম্পিউটারের প্রবলেম, আপনি একটু রিস্টার্ট দিয়ে দেন। ওকে, কটা দিনই হচ্ছে যখনই নেট কানেকশন দিচ্ছি প্যাকেজ থেকে বের করে দিচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে। তাহলে আপনার এটা মিস্ত্রি এটা কাজ করতে হবে, এটা তো কোনো ফাংশন। আপনার র‍্যাম র‍্যাম কত র‍্যাম ওটা? আমি ঠিক বলতে পারছি না, মনে হয় এটা র‍্যাম কম আছে যার কারণে আপনার এটা হ্যাং করছে। হ্যাঁ আপনি একটু ভালো করে এটা একটু রিফ্রেশ রিফ্রেশ দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমি লাইভ ক্লাসে জয়েন করব কিভাবে করতে পারছি না, ইন্ডিয়া থেকে এখানে। আচ্ছা আচ্ছা, ওইভাবেই যেভাবে যেভাবে জয়েন করতেছেন সেভাবেই জয়েন করবেন, সে টাইম মতো 10টা থেকেই জয়েন করবেন, বাংলাদেশ টাইম 10টা, রাত 10টা। আচ্ছা এখানে 9:30। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কেটে দিই। আপনি যখনই কম্পিউটার ঠিক হবে আপনি লাইনে জয়েন করবেন, সমস্যা নেই। নিজাম আহমেদ ভাই আসেন, নিজাম আহমেদ, নিজাম আহমেদ ভাই আসেন। নিজাম আহমেদ ভাই আসেন, নিজাম ভাই কি আছেন? আলমগীর হোসেন ভাই আসেন, আলমগীর হোসেন, আলমগীর হোসেন ভাই আসেন। জি ভাই বলেন। আলমগীর ভাই বলেন, আমাকে শুনতে পাচ্ছেন? দ্বিতীয়ত কোনো কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা প্রথম কথা হচ্ছে 6-7 দিন হয়ে গেল পাবলিশ করা। প্রথম কথা শুনেন, 6-7 দিন হয়ে গেছে পাবলিশ করছেন, আপনি এখনো এই জিনিসটা নিয়ে জানেন না? আপনি তাহলে ফাইবার নিয়ে, এটা তো জানি আসলে, এটা তো ফাইবারের প্রবলেম, ফাইবারের প্রবলেম এটা তো জানি, কিন্তু আসলে আমার তো কাজ আসতেছে না। বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট দেন মেসেজ, বায়ার রিকোয়েস্ট দেন, সেটা আসতেছে না। না না বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না। বায়ার রিকোয়েস্ট কোথা থেকে দেখেন? সকাল 11টা থেকে দুপুর 1টা লিখে রাখেন, সকাল 11টা থেকে দুপুর 1টা, তারপর সকাল 11টা থেকে দুপুর 1টা, হ্যাঁ বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, 7টা থেকে সন্ধ্যা 7টা, জি রাত 11টা থেকে 3টা, জি তারপরে রাত 11টা থেকে 3টা, 11টা থেকে রাত 3টা, জি এই সময়গুলোতে প্রতিদিন দেখব। হ্যাঁ এই সময়ের মধ্যে দেখবেন, এই সময়ের মধ্যে পাবেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি এখন এই আপনার গিগ কয়টা? ফেসবুক
জি জি গিগ ক্যাটাগরি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি গিগে জানতো আমি গিগটা দেখাতে দেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোথায় দিছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার ইয়াতে দিছি নিচে মানে কি এটা দিয়ে হবে না ভাই একটু কষ্ট করে এই গিগটা ডিলিট করে দেন 9 এই আপনার এই ক্যাটাগরিটা কি কি করে দিব এখানে একটু বলবেন আমাকে চেষ্টা করেন হয় কিনা যদি না হয় ডিলিট করে নতুন করে করুন সোশ্যাল মিডিয়া हेलो 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 इट्स सार्स टेक हेलो बोलिए लगा रहे हैं अपनी के लिए लगा हेलो जी सुनते हो हेलो मोहन भाई আছেন जी আমি তো শুনতে পাও আপনি আপনি এখানে দিবেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং অ্যাড সেটআপ এইখানে উপরে গিগের উপরে জি 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 গিগের যে ডেসক্রিপশনটা আছে এর উপরে হ্যাঁ কিছু বলেন তারপরে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং অ্যাড সেটআপ তো সেটআপ অ্যাড সেটআপ জি জি আপনি লিখে রাখেন ভাই লিখে রাখেন জি জি লিখতেছি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং সোশ্যাল মিডিয়া advertising advertising जी তারপরে ad setup and management ওখানে দেখলে বুঝতে পারবেন আর ব্যানারটা কাজ করবেন ব্যানারটা ad setup and management ব্যানারটা নিয়ে কাজ করবেন ব্যানারটা ভালো হবে ব্যানারটা একদম ভালো হয়নি ব্যানারটা নিয়ে কাজ করবেন I will do Facebook promotion to any business or service in USA টাইটেল ঠিক আছে টাইটেলটা নিয়ে আরেকটু সুন্দর করে করেন নতুন করে গিগ আরেকটা রেডি করে ফেলেন এখনোর মধ্যে আধা ঘন্টার মধ্যে করে ফেলেন আর এখানে এই ব্যানারের মধ্যে এতগুলো লোগো দিতে হবে না বুঝতে পারছেন আর ব্যানারটা কি কি করব দেখেন তো একটু ফেসবুক প্রমোশন ঠিক আছে ফেসবুক প্রমোশন বড় করে এই যে এই লোগোগুলো ফেসবুক প্রমোশন লেখাটা অনেক বড় করে করবেন এবং এই লেখাগুলো যে পয়েন্টগুলো আপনি দিবেন কুইক সেল আরো বড় করব কুইক সেল এন্ড ডেলিভারি কুইক সেল আমরা ডেলিভারি করি না আমাদের কাজ কুইক সেল করা না হ্যাঁ ক্রিয়েট এক্সিলেন্ট পোস্ট রাইটিং সেল এন্ড টার্গেটেড কাস্টমার ইউজ আপনি সেল করবেন এই গিগটাকে আপনি কি কাউকে দেখাইছিলেন জি জি কাকে দেখাইছেন যে আপনার আমি আপনি কাকে দেখাইছেন দেখাইছি হচ্ছে আপনার ওই সন্ধ্যার সময় রিয়াদ ভাই সন্ধ্যার পরে আর কি No boot use 100% manual হাকুদা আপনি এখানে আপনি গিগটা কিসের গিগটা হচ্ছে আপনি প্রমোশন করবেন মার্কেটিং করবেন প্রমোশন মার্কেটিং রিলেটেড এর কোনো কিছুই তো আপনার এখানে নাই আপনি তো এখানে লিখছেন আপনি বিক্রি করবেন আপনি কি সরাসরি বিক্রি করবেন আপনার কি বিক্রি করা কাজ না 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 কেন বলছেন ভাই এটা ডিলিট করে এই লেখাগুলো চেঞ্জ করতে হবে ছোটা সোশ্যাল ছোট ডিলিট করেন ডিলিট করে দিয়ে অন্য 10টা গিগ দেখবেন গিগ দেখে প্রমোট রিলেটেড আপনি আমরা কি কি প্রমোট করি বিজনেস প্রোডাক্ট সার্ভিস ফেসবুক পেজ ইউটিউব ভিডিও যা যা আমরা প্রোডাক্ট সংক্ষিপ্ত আকারে আমরা 4 5টা 6টা আমরা কি করব লিখব পয়েন্ট লিখব
যে আমরা বিজনেস প্রোডাক্ট বিজনেস ওইখানে লিখব হ্যাঁ প্রমোট ইওর বিজনেস প্রোডাক্ট অ্যাডভারটাইজিং আপনারা শেয়ার করে নিন ভাই এগুলো আপনি ঠিক করে আবার নতুন করে আচ্ছা তারপরে গুলো একটু যদি দেখে দেন ভালো হয় তো নিচেরগুলো নিচেরগুলো আর কিছু চেঞ্জ করতে হবে কিনা এখন আর চেঞ্জ করতে হবে না আপনি সম্পূর্ণ আবার নতুন করে করে আসুন মিরর করে নতুন করে করেন ফরহাদ রেজা ভাই আসেন ফরহাদ রেজা ফরহাদ রেজা কি আছেন সুজন ভাই আসেন সুজন ভাই স্যার আমি ফাইবার আপলোডতে লাইভ আচ্ছা বলুন স্যার সব সমাধান দিয়েছে বিলা মন্ডল আসেন বিলা মন্ডল হ্যালো হ্যাঁ দাদা বলেন ভালো আছেন ভাই জি দাদা ভালো ভালো আছেন আছি ভালো আমার কি স্ক্রিনটা শেয়ার হয়েছে না না হয়নি তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার হয়েছে ৩০টার মতো করেছি নিতে গেলে স্যার বলছিলেন যে বা ওই আগে ভিডিওতে দেখেছি ক্লাস করছি যখন যে একদিন পরে সাধারণত লাইভ লিংকটা পাওয়া যাবে এবং আমার মেইলে আসবে আর মেইল থেকে লাইভ লিংকটা নিব এই যে আমার আগে ক্লাস করা বা গতকালকে স্যার যখন বলছেন একই ভাবে বলছেন দাদা বুকমার্কিং সাইট গুলো কোথাকার ওই যে বাংলাদেশি বুকমার্কিং সাইট না বাংলাদেশি বুকমার্কিং সাইট না মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড সেরকম আপনি কিছু বাংলাদেশি বুকমার্কিং সাইট খুঁজেন আর লাইভ লিংক নিতে হবে তো লাইভ লিংক না হলে তো অন্য কোনো কাজ আসবে না হ্যাঁ ওই লাইভ লিংকটা আমি কিভাবে পাবো ধরেন আমি তো এখন আপনাদের জন্য কাজ করছি মূলত হচ্ছে ভবিষ্যতে বায়ারদের জন্য কাজ করব তো সেই জন্য তো এই বাইরের লিংকগুলো আমার লাগবে আমি বলতে চাচ্ছিলাম যে আমার আমি দেশটা খুঁজলাম আপনার কথা মতো চেষ্টা করব আমি আবার খুঁজে বাকি গুলো করার জন্য কিন্তু এই লাইভ লিংকটা আমি কিভাবে পেতে পারি এই যে লাইভ লিংক তিনটা পাইছেন কিভাবে এই চিঠিটা পেয়েছি আমি মেইল থেকে না এটা আমি দেখানোর জন্য করেছি যে এই যে আমি নিয়েছি আপনি যদি টোকেন করে দেখতেন এটা কি ঠিক আছে এটা নিয়েছি ওরা যখন আমি পাবলিশ করছিলাম তো সাবমিট করলাম আর কি লিঙ্কটা তখন বললো যে এক ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে আমি ওটা পাবলিশ করি তো সেই সময় যে লিঙ্কটা হয়েছে সেটা আমি ওদের ওখান থেকে নিয়েছি আমার মেইলে আসেনি এখনো পর্যন্ত এটা মেইলে আসেনি এখন অনেক সময় আসে না হ্যাঁ এটা তো আপনাকে ম্যানুয়ালি খুঁজতে হবে অনেক সময় মেইলে আপনাকে এই কনফার্মেশন পাঠাবে কনফার্মেশন পাঠায় না ও ভাই বুকমার্কিং ব্যাপারগুলো ওরকমই হয় ঠিক আছে যেমন ধরুন আমি একটা কথা হচ্ছে অনেক অনেক ওয়েবসাইটে লাইভ লিংক দেয় না তো যেগুলোতে আপনি লাইভ লিংক দেন সেই সেই সাইটগুলো আপনার রেখে লাভ নেই সেগুলো ডিলিট করে দিন সেটা তো আপনার নিজের একটা সমস্যা হবে এটা কি আসলে লাইভ লিংক হলো এই যেটা আমি করিয়েছিলাম এই যে এটা কি এখন লাইভ লিংক হলো আসলে ধরুন আমি একটা ঢুকেছি ওখান থেকে দেখালাম আপনাকে এটা করেছি আমি হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন এটা টাইটেল করে আমি কাজটা করেছি এটাকে কিন্তু আমি ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাচ্ছে আউটসোর্সিং এর ওয়েবসাইটে আমাকে নিয়ে ফেলছে এটাকে অ্যাঙ্কর টেক্সট করে দিয়েছে এই তো হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের কিন্তু আউটসোর্সিং এর ওয়েবসাইটে চলে আসছে ন্যাশনাল ডেসক্রিপশন আছে কিন্তু আউটসোর্সিং এর ওয়েবসাইটে কিন্তু চলে আসছে এটা আমি গতকাল 24 ঘন্টা পার হয়ে গেছে বা তারও বেশি পার হয়ে গেছে তো এটাকে আসলে লাইভ লিংক হলো আমি এটা বোঝার চেষ্টা করছি লাইভ যেহেতু শো করছে ওরা মডারেটরে রাখতেছে না যেটা মডারেটরে রাখবে সেটা লাইভ লিংক হচ্ছে না যেটা লাইভ লিংক হয়ে গেছে সেটা সরাসরি শো করবে আচ্ছা তার মানে আমি আমি যেভাবে কাজ করছি আমি বাংলাদেশি সাইট এরও কাজ করেন কোনো লাভ হবে না যতদিন আপনার লাইভ লিংক না হয় যে সাইটগুলো আপনার লাইভ লিংক করবে যে সাইটগুলো বুকমার্কিং ফ্রি বুকমার্কিং সাইটগুলো যে লাইভ সাইটগুলো আপনাকে লাইভ লিংক করার জন্য পারমিশন দিবে হ্যাঁ যে সাইটগুলো লাইভ সেই সাইটগুলো আপনি রাখবেন বাকি সাইটগুলো ডিলিট করে দিবেন লাইভ লিংক মানে কি তাহলে আমাকে অবশ্যই মেইল করবে 100% অবশ্যই মেইল করবে অবশ্যই
মেইল না করলে অনেক সময় মেইল না করে অনেক সময় লাইভ লিংক করে দেয় ঠিক আছে আপনি মেইল করার কথা কারণ লাইভ লিংক যখন হবে সেটা আপনাকে কনফার্মেশন মেইলে আসবে এটা আসবে মেইল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি অপেক্ষা করব যে লাইভ লিংক পাই কিনা আর না পাই তাহলে বুঝবো এই সাইটগুলো আমার কাজের না না পেলে আপনি একটু ম্যানুয়ালি খুঁজে দেখবেন ওখানে ম্যানুয়ালি ঢুকে দেখবেন লাইভ হয়েছে কিনা নাকি এখনো মডারেটরে রয়ে গেছে পরীক্ষা করে দেখছিলাম পারি কিনা যেসব সাইডে অনেক সাইডে লাইভ লিংক করতে দেয় লাইভ লিংক হয় অনেক সাইডে লাইভ লিংক হয় না এগুলো খুঁজে এগুলো আপনার একটা এই ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের একটা অ্যাচিভ হয়ে যাচ্ছে আর কি আমার আর একটু সহযোগিতা লাগবে আমার বারে মেসেজ আসতে পরপর তিন দিন আসছে তা দুটো তো পারিনি আর একটা এখনো লাইনে আছে ওনার সঙ্গে কথাবার্তা চলছে তো আমাকে উনি একটা প্রশ্ন করেছেন যে ওনার টোটাল এসইও করতে হবে ওনার সাইটের জন্য ওয়েবসাইটের জন্য টোটাল এসইও করতে হবে উনি বলছেন ফুল এসইও করতে হবে হ্যাঁ এখন ফুল মানে সম্পূর্ণ তার একদম অন পেজ অফ পেজ এসইও হতে শুরু করে যত ধরনের কাজ কিছু করতে হবে ঠিক আছে তো গুগল টপ র্যাঙ্কিং করতে হবে সবকিছু করতে হবে তো সেক্ষেত্রে উনি বলছেন আমাকে যে কত সময় লাগবে কত মাস লাগবে আর কত টাকা দিতে হবে তো আমি এইটাতে এরকম কাজ করিনি কারণ আমাকে জিজ্ঞাসা করতে কি করতে হবে আপনি তাকে বলেন যে ফুল এসইও কাজে তো কন্টিনিউ করতে হয় হ্যাঁ আমরা এক মাসে আপনাকে সার্ভিস ইয়া করব আপনি এক মাসের জন্য তাকে $300-400 বলতে পারেন হ্যাঁ $400 বলতে পারেন এটা থেকে কমে আপনি $300 মধ্যে করতে পারবেন ঠিক আছে হ্যাঁ এক মাসের প্যাকেজ এটা আচ্ছা ঠিক আছে তা ভালো থাকুন অনেক ধন্যবাদ ওকে দাদা ইব্রাহিম ভাই আসেন নরসিংদী থেকে আমি যে সমস্যার জন্য ফোন ই করলাম ওইটাই হচ্ছে না মানে আমার এই প্রায় এক মাস হয়ে যাচ্ছে প্রায় মানে আমি ক্লাসও জয়েন করতে পারতেছি না এই আমি যখন শেয়ার করি ফারুক ভাই কি আমার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ শেয়ার করি শেয়ার করার পরে তখন একটা নিচে দিয়ে একটা মেসেজ আসে প্লিজ রিস্টার্ট স্ক্রিন শেয়ারিং অ্যাজ ইট ওয়াজ স্টপড আনএক্সপেক্টেডলি হ্যাঁ তো এই সমস্যাটা কেন হচ্ছে বুঝতে পারি আমার কম্পিউটারটা একবার ক্র্যাশ করেছিল ক্র্যাশ করার পর নতুন করে এমবি সেটআপ দেওয়ার পর থেকে এই সমস্যাটা হচ্ছে আর কি মানে এরপর থেকে আমি আর স্ক্রিন শেয়ার করতে পারছি আর এখন কোন সেটআপ আছে এটা উইন্ডোজ হ্যাঁ হ্যাঁ না এটা এটা হলো এটা আমার একটা অর্ডার আছে আপনার ওই ভদ্র মহিলার ওনার একটা ফেসবুক গ্রুপ আছে আর কি তো উনি আমাকে $10 এর জন্য খুব একটা কিছু বলে নাই জাস্ট একটা অর্ডার করে উনি চলে গেছে তো উনি বলছে যে আমার কিছু অডিয়েন্স দরকার তো আমি ম্যানুয়ালি আমার ফেসবুক আইডিতে যারা যারা ই আছে বাহিরের এদেরকে আমি ইনভাইট করতেছি সরাসরি আর হলো এই বাইসেল গ্রুপে ওনার লিংকটা আমি শেয়ার করতেছি এছাড়া কি আমার অন্য কিছু করতে হবে ওটা কি রিলেটেড কি ওনার গ্রুপে উনি একটা মানে টিচার লেভেলের আর কি কিছু একটা থিসিস নিয়ে উনি মানে একটা ট্রেনিং শর্ট ট্রেনিং করবে কিছুদিন পরে ফ্রি একটা ট্রেনিং দিবে এই জাতীয় কিছু লেখালেখি করে টিচার্স গ্রুপ আর স্টুডেন্ট গ্রুপ খুঁজে নেন হ্যাঁ কোন জায়গা বাইর কোন জায়গা বাইর আছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটের স্টুডেন্ট গ্রুপ এবং টিচার্স গ্রুপ খুঁজে শেয়ার করব গ্রুপের লিংকটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন হ্যাঁ যে কি শুরু করবেন কি সার্ভিস প্রোভাইড করতেছেন এই সবকিছু ডিটেইল একটা লিখে
ওই ডিটেইলস লেখার পরে ওনার এই যে ওনার এই যে গ্রুপের লোগোটা দিয়ে ছবি দিবেন এবং ওনার এই লিংকটা দিয়ে দিবেন দিয়ে আমি ওখানে শুধু ইয়ে করব কমেন্ট করব নাকি না লিংক করব শেয়ার করব শেয়ার করব না আচ্ছা বলবো আর বলি আপনাকে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করেন সেভাবে পোস্ট করবেন একটা পোস্ট করবেন আপনার পেজে করতে পারেন আপনি যে কোনো জায়গায় করতে পারেন যে কোনো জায়গায় পোস্ট করে শেয়ার করব আরে ভাই শেয়ার এই পোস্ট করবেন একটা ডেসক্রিপশন সুন্দর ডেসক্রিপশন লিখবেন লিখে ওটা লিংকে দিয়ে ওখানে জাস্ট পোস্ট করবেন একবার ওটা থেকে হাজার বার শেয়ার করবেন শেয়ার যতবার করা যায় মনে সমস্যা নাই হ্যাঁ একটা আইডি দিয়ে পাঁচবার পাঁচবার না আচ্ছা আরেকটা হলো আমার আরেকটা অর্ডার আছে আপনার $15 এর হ্যাঁ ইউনাইটেড স্টেটের এটা হচ্ছে কথা বলি আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমরা একদম ইচ্ছা মতো যাই ইচ্ছা তাই ইচ্ছা মতো শুধু বাইসেল গ্রুপে শুধু শেয়ার করলে হবে না আমাদের বাইরের কাজ রিলেটেড হ্যাঁ বাইরের কাজ তখনই বাইরের প্রফিট হবে বেনিফিট হবে যখন আপনি বাইরের প্রোডাক্ট যদি গাড়ি হয় গাড়ি রিলেটেড গ্রুপে করতে হবে হ্যাঁ বাইরে যদি এই যে কোনো রিলেটেড হয় যেমন আপনার এই কসমেটিক রিলেটেড হয় কসমেটিক রিলেটেড করতে হবে ফ্যাশন রিলেটেড হলে ফ্যাশন রিলেটেড করতে হবে হ্যাঁ যেমন এই যে উনার এই যে আপনার বাইরের রিলেটেড হচ্ছে স্টুডেন্ট হ্যাঁ শিক্ষক উনি এক শিক্ষক ট্রেনিং দিবেন বা টিচিং করাবেন হোয়াটএভার যাই করবেন তা আপনি ওই রিলেটেড গ্রুপে শেয়ার করবেন আপনি এটা বারবার শেয়ার করতে চাইতেছেন কেন ভাই এটা শেয়ার হবে না তো এটা হ্যাং হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যেটা হচ্ছে না সেটা করে লাভ নাই ঠিক আছে আপনি এইসব গ্রুপে নিয়ে ওখানে পোস্ট করে ওখানে শেয়ার করেন আচ্ছা ফারুক ভাই আরেকটা সমস্যা ছিল হ্যালো হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ আমার একটা হলো আরেকটা অর্ডার আছে $10 এর হ্যাঁ তো ওটাতে উনি রিয়েল কিছু রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কাজটাস করে এরকম ওই লোকদের উনি কি পারসন ইমেল নাম্বার ইমেল আইডি প্লাস ফোন নাম্বার এগুলা চাইছে তো আমি ওই যে গুগল ম্যাপ থেকে ডাটা মাইনার দিয়ে আপনার এগুলা সংগ্রহ করছি কিন্তু ওখানে ইমেলটা তো পাচ্ছি না তো ইমেলটা ওই ওয়েবসাইট এর লিংক দিয়ে মানে সহজে বের করা কোনো সফটওয়্যার আছে কিনা যে ওখান থেকে আমি ইমেলটা পেতে পারি ওয়েবসাইটের মধ্যে নাই হ্যাঁ না ওয়েবসাইটের মধ্যে সবগুলোতে নাই ওয়েবসাইটে না থাকলে আপনি পার্সন খুঁজতে হবে ওই ওয়েবসাইটের মালিক কে বা ওই কোম্পানির মালিক কে ওই মালিকের ইমেল আপনি খুঁজে নিতে হবে এটা কিভাবে খুঁজব ইন্ডিভিজুয়ালি ওটা ওই মালিকের যদি নাম পান ওই মালিকের ফেসবুক থেকে খুঁজবেন না হলে আপনার ওই লিংকডইন থেকে খুঁজবেন লিংকডইন থেকে না লিংকডইন থেকে ওরা পাচ্ছি না একটু ক্রিটিক্যালি হচ্ছে আর কি এটা আচ্ছা তো ঠিক আছে আমার সেটআপ দিতে হবে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ নাহিদ রংপুর নাহিদ আসুন ভাই রংপুর থেকে নাহিদ ভাই রংপুর থেকে নাহিদ ভাই মোহাম্মদ শফিউল আলম ভাই আসেন স্ক্রিন শেয়ার করেন মোহাম্মদ শফিউল আলম ভাই হ্যালো জি হ্যালো ভাই বলেন ভাই আমার ওই মুবিন ভাই দেখছিল কতবার আপনি মুবিন চলে যাওয়ার পরে ইয়াটা ওই গিগটা একটু চেক করবেন ব্যানার কিন্তু আগে এটা দিছিলাম মুবিন ভাই বলছিল এক কালারে দেওয়ার জন্য এক কালার ঠিক আছে এক কালার দিছেন যে আপনার লেখাগুলো তো ভালো হয়নি আপনার এই যে প্রত্যেকটা যে গ্রিড আলাদা আলাদা কালার দিচ্ছেন এগুলি এক কালার দিতে বললাম না আচ্ছা শফিউল ভাই জি ব্যানার নিয়ে কাজ করেন আর এটা ডিলিট করে দিন আপাতত কারণ ওই যে ক্যাটাগরি
ক্যাটাগরি এখান থেকে এমনি ঠিক করে দেয় না 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 এটা এটা তো যাচ্ছে না এটা যাচ্ছে না এটা যাচ্ছে না অন্যান্য ক্যাটাগরিতে যায় বাট এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে যাচ্ছে না আচ্ছা তাহলে এটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে এগুলো একটা সব জায়গায় অন্য জায়গায় কপি করে রেখে দেন কপি করে রেখে দিয়ে আপনি আরেকটা করেন আরেকটা করে ওখানে পেস্ট করে আপনি এটা আবার আর ব্যানারটা নিয়ে একটু কাজ করেন দাদা ব্যানারটা নিয়ে একদম ভালো হয় আচ্ছা 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 ঠিক আছে তাহলে ওকে ধন্যবাদ ভিডিও ওটা উজ্জ্বল ভাই আসেন সজান ভালো ভাই হ্যাঁ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই আপনাদের কথা শোনার জন্য বসে রইছি এটা ভাই আসছে টাইম তো আপনাকে খুব ইয়ে হয়ে গেছে মেইনটেইন হচ্ছে না দিতেছি শেয়ার ভাই জান একদম আমার লাস্টে শেয়ারটাই দুই তিনটা ক্লিক করি তারপরে যায় এমন সমস্যা এই যে ভাইজান ওই সমস্যা হইছে আমার ওই ডাটা এন্ট্রির গিগটা প্রায় 12 14 দিন আগে সারছিলাম বুঝছেন জি তো ওই গিগটা ওই এখনো সারা আছে তো ওই গিগটা এখনো এই পেজের ভিতরে আসে নাই অন্য অন্য গিগ লাস্টে সারছি 3 4 দিনে এসে গেছে শুধু ডাটা এন্ট্রি আর লিংক বিল্ডিং এটা আসে নাই এইটা অনেক পুরানো আইজনার মতিন ভাইয়ের সাথে পরামর্শ করলাম ভাই কোলা তাহলে নতুন করে দেন এটা নতুন করে করছি ভাইজান ক্লিয়ার দেখে দিলে আমি তাহলে ওইটা আইটা দিয়ে এটা ছেড়ে দেব ঠিক আছে তো সমস্যা নাই তো সময় লাগবে একটু আচ্ছা ডাটা এন্ট্রি ডাটা না না এটা সম্পূর্ণ নতুন ভাই ওই আগেরটা আমি বাদ দিয়ে দেব এটা সম্পূর্ণ নতুন আমি আপনাকে বলি ডাটা এন্ট্রি গিগ গুলো আসতে সময় লাগে কেন সময় লাগে আপনাকে একটু ব্যাখ্যা দিতে হবে সেটা হচ্ছে যে আপনি রিসার্চ করলে বুঝবেন ডাটা এন্ট্রি লেখেন ডাটা এন্ট্রি এপিসোড যখন লিখবেন তখন দেখবেন সার্চের উপরে উপরে দেখবেন কত হাজার গিগ আছে ফেসবুক লিখবেন ফেসবুকে গিগ কম অন্যান্য গিগ কম ডাটা এন্ট্রির এবং ওয়েব রিসার্চের গিগ প্রচুর পরিমাণের গিগ বুঝতে পারছেন যার কারণে র‍্যাঙ্ক করতে সময় লাগে হ্যাঁ ওই যেখানে ওই যে হেল্প ডেস্কে যাইয়া যে দেখতে হয় না যে গিগ অ্যাক্টিভ আছে কিনা ওইখানেই অ্যাক্টিভ ওইখানেই অ্যাক্টিভ ভাই মতিন ভাই নিজে দেখছে ওখানেই অ্যাক্টিভ হচ্ছে না ওখানে কি পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং ও না কিচ্ছু না ওখানে কি একটা কমেন্টস আসে গিগ এর মানে এটার কোনো ভালো রেজাল্টই আসে না পেন্ডিং এ দেখাইলে ওই বিল্ডিং টা পেন্ডিং দেখায় কিন্তু এটা পেন্ডিং ও দেখায় না আর ওইটা প্রথম করছিলাম তো অ্যাট ফার্স্ট করছিলাম আসলে ওটা আমার মন মতো হয়ও নাই ভাই বলছে পছন্দ হয় না অনেকেরই এন্ড এইটা আমি করছি ফাইনাল সুন্দর করে এইটা একটু দেখে দেন এইটা তাহলে ওইটা ডিলিট করি এইটা আই করব যেহেতু কোনো কাজ করি নাই আই উইল ডু ফার্স্ট এট ওয়েব রিসোর্স এন্ড ডাটা এন্ট্রি সার্ভিস ঠিক আছে এটা ঠিক আছে ব্যানার ঠিক আছে ব্যানার ভাইয়া একটু বাতিল করে নতুন করতেছি আর পাল্টান না লাগে একটু ভালো করে দেখে দেন ইফ ইউ আর লুকিং সাম অন এক্সপেরিয়েন্স ইন অনলাইন অফলাইন অনলাইন অফলাইন অফলাইন একসাথে হবে আচ্ছা ঠিক আছে এমএস এক্সেল ওয়ার্ড ডাটা এন্ট্রি অপারেটর এন্ড অফলাইন একসাথে করে দিতে হবে না As a long time experience virtual assistant, I do research on data entry, data mining, PDF to Excel to or Word, copy paste data collection. ঠিক আছে এগুলো ওকে ওকে ভাই একটু দেখে দেন বানান না ভুল আছে কিনা লাস্ট বার তো আর সাথে চেঞ্জ করতে না আসে একটু ভালো করে প্লিজ দেখে বানান তো না ভুল থেকে না দরকার নেই বারবার ডিলিট করবেন গিগ ঠিক ঠিক থাকলে ডিলিট করবেন কেন না ওই গিগটা একটু ভুলও আছে ভাই জানা কারণ ফার্স্ট করছিলাম না ওই গিগটা একটু ভুলও আছে ইয়া দুইটা ফটোশপ দুইবার হচ্ছে এবং এই ব্যাখ্যাটাও সুন্দর হয় না আগের গিগটা প্রথম করা তো না এটাই স্বাভাবিক আপনি যত গিগ নিয়ে রিসার্চ করবেন যত নাড়াচাড়া করবেন অত দেখবেন যে আপনার আইডিয়া বাড়বে তখন মনে করবেন যে আমার ভালো হয়নি আরেকটা নতুন করে করি এটা এটা করা যাবে না যখন একটা কাজটা তুমি কাজ করবেন হাজার ভুল থাকলেও এটা ফেলে রাখবেন কিছু করার নাই কাজ যদি পড়ে যায় হ্যাঁ গিগ যদি র‍্যাঙ্কে থাকে কাজ হয় পেজে আসে তাহলে এটা এডিট করার দরকার নাই ডিলিট করার দরকার নাই না ওইটা কিছুই হয় না বুঝছেন ওই ইস্যু পেন্ডিং এও নাই মানে ওইটা
যে একটা গিগ আছে আমার এরকম কোনো রেসপন্স নেই এই জন্য আর কি ওটা সিদ্ধান্ত ডাটা এন্ট্রি অনলাইন অফলাইন এগুলো হয়নি তো একসাথে হবে অনলাইন একসাথে অফলাইন একসাথে আচ্ছা ওই মাসখানে এন্ডটা তো থাকবে না হ্যাঁ এন্ড দিতে পারে আচ্ছা এন্ড আবার এন্ড অফলাইন সাথে লাগাই দিবেন স্পেস হবে ডাটা কালেকশন ডাটা স্ক্রিপিং কপি পেস্ট সিআরএম ইমেল মার্কেটিং ভিডিও ওকে GPG, business entry, business OTP, email, marketing list of company, contact details, real estate. এগুলো সুন্দর আছে এগুলো সব বোল্ড করে দাও এক থেকে ১৯ পর্যন্ত বোল্ড করে দিবেন বোল্ড 100% accurate first as accurate service quality guaranteed response on time ঠিক আছে আপনার এটা পারফেক্ট আছে সমস্যা নেই সাথে এগুলো বেল করে দিবেন উপরগুলো বোল্ড করে দিবেন লেখাগুলো প্রথম কাজ তো তাই একটু স্যারের বলছিল একটু সময় বাড়াই নেবেন পরে নাইলে ওইটুকু কারেকশন করে ভেজেন ঠিক আছে হ্যালো আচ্ছা এখন আরেকটু আমার একটু সামান্য হেল্প করতে হবে যে জি বলেন আমি ওই যে কিওয়ার্ড রিসার্চ জি কিওয়ার্ড রিসার্চের জন্য এই নিচের এইটা মোটামুটি একটু ধারণা আছে কিন্তু এইটাই আমি ঢুকতে পারতেছি না বুঝছেন তো কিওয়ার্ড রিসার্চের আমার একটা কথা হচ্ছে $10 জন্য পাঁচটা কিওয়ার্ড করে দিতে হবে তো আমার একটু মানে এখনো ফাইনাল হয় না আলোচনা চলতেছে তো আমার একটু প্লিজ এইটা থেকে সংক্ষেপ ওই যে লো কিউ লো ডিমান্ড কিন্তু বাজার ভ্যালু 100 বা বেশি অন্যান্যদের মতো মার্কেট এই পজিশনটা আমি একটা ভিডিওতে দেখছিলাম তা আমি ঢুকতে পারতেছি না যদি আমার একটু এটা কিওয়ার্ড রিসার্চটা নীল পাটেল একটা ওয়েবসাইট আছে নীল পাটেল নীল পাটেল নীল পাটেল ওটাতে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবে এইটা থেকে আমি একটা ভিডিও দেখছিলাম খুব সুন্দরভাবে বের করে মানে 5 মিনিটে করে এলাম যায় 10 20 টা 50 টা লো দেখে দেখে আনলে তো আমি এখান থেকে স্টার্ট না হয়ে যাই এরপরে আমাদের ওয়েবসাইট না ইসা এগুলা তো আমার কাছে নাই মানে এগুলা কি লাগে কি নেই এটা হচ্ছে যে আপনার সাইনিং করতে হবে তো এখানে সাইনিংটা গেলে এখানে যে অপশনগুলো চাই এই জায়গাটা আমি বুঝতে পারতেছি না এখানে অপশন চাচ্ছে মানে ভিতরে ওখান থেকে কোন কারণে কোন ওয়েবসাইটের জন্য কিসের কাজের জন্য কোন কিসের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে ফিল আপ করতে হবে অ্যাকাউন্টটা সাইনিং করলে এই যে এখানে এই যে আইছে গেট মোর কলস মোর ওয়েবসাইট এখান থেকে আমি আর কোন দিকে যাব মানে এই শেয়ার করতেছি না এই তো আমার দেশে এই অ্যাডভার্টাইজিং গুলোর কথা বলতেছে গেট মোর ওয়েবসাইট সেলস এই মাঝখানেটা দেন ফিজিক্যাল লোকেশন আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করে একটা ওয়েবসাইটের জন্য হ্যাঁ সেই ওয়েবসাইট সে তার ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো আছে কিনা হ্যাঁ আর সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে বলে এই জন্য যে ভালো ভালো কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করে দিবেন তাকে সে কিওয়ার্ড গুলো তার ওয়েবসাইটে অন পেজ এসইও করবে জি সে কি তার ওয়েবসাইটে ওয়েবসাইটের মধ্যে বসাবে এখন কি রিলেটেড ওয়েবসাইট সে কি রিলেটেড ওয়েবসাইট গুলো এখানে দিতে হবে ঠিক আছে এটা একটা জিনিস আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে আপনাকে কি ধরনের কিওয়ার্ড চাচ্ছে কিসের কি চাচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চটা মেল পাটেল থেকে করতে পারবেন আরো ভালোভাবে আচ্ছা ওইটা তাহলে কোনটা মেল একটু মেল পাটেল মেল পাটেল
নেইম প্যাটেল নীল 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 নোকর নোকর এন এ আই এল নীল প্যাটেল এন এ আই এল নীল প্যাটেল প্যাটেল নীল প্যাটেল এটাতে সাইন আপ করবেন সাইন আপ করে ওখানে কিওয়ার্ড রিসার্চ অনেক সুন্দরভাবে করতে পারবে যেগুলো কিওয়ার্ড দিবেন কিওয়ার্ডের ভ্যালু ভলিউম সবকিছু চলে আসবে এটা কতটা কতটুকু ডিফিকাল্ট কতটুকু এই ভলিউম আছে সব আপনাকে কোনো ইনফরমেশন দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ ওই তো প্যাটেল সি এ টি সি এ টি এল প্যাটেল আরে ইন্ডিয়ান পি এ টি এল ইন্ডিয়ান প্যাটেল আছে না নীল প্যাটেল নীল প্যাটেল হ্যাঁ আচ্ছা এই 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 জায়গায় যে অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করলে ওখান থেকে ওভাবে পাওয়া যাবে না আপনি একটা কিওয়ার্ড লিখবেন অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে আপনাকে একটা কিওয়ার্ড লিখলে অনেক কিওয়ার্ড আপনাকে সাজেশন করবে ওখান থেকে কিওয়ার্ড আপনি বেছে তাকে তার জন্য দিতে পারবে একটু ভালো করে শেখা দরকার পারতেছেন ঠিক আছে ভাইজান দেখি চেষ্টা করে না হলে আবার কালকে একটু ধরব ইনশাআল্লাহ কালকে আসেন কালকে আমি আপনাকে সুন্দরভাবে দেখাই দিব অলরেডি এখন সময় নাই তো আমি বের হচ্ছি আচ্ছা তাহলে হ্যাঁ একটাই ধরি আজকে সময় বেশি নিয়েছি ঠিক আছে আজকে সময় বেশি নিয়ে নিয়েছি গিগ দেখাইছি আবার এটা দেখানো উচিত তাই না ঠিক আছে আসসালামু আলাইকুম মমিন ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই মমিন ভাই আছেন হ্যালো মমিন ভাই